আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। বন্ধুরা, আজকের যে টুলসটি রয়েছে এক্সপ্ট, অ্যাকচুয়ালি টুলসটি দিয়ে আমরা কী কাজ করতে পারবো বিস্তারিত জানাবো। তো তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন। এখানে আরেকটি কথা বলতে চাই, অ্যাকচুয়ালি আমরা বিভিন্ন প্রকার মডেল খুঁজে থাকি। আজকের বিষয় গুগল পিক্সেল এপারপি বা এপার যে টুলসটি রয়েছে। অ্যাকচুয়ালি আমি অনেক খোঁজাখুঁজি করার পর দেখেছি যে এই টুলসটির কোনো প্রকার, অর্থাৎ আমি অনেক খোঁজাখুঁজি করে দেখেছি এই টুলসটি পাওয়া যায়নি, কিন্তু এই টুলসটি সাপোর্ট রয়েছে। অর্থাৎ এই মোবাইল যে গুগল পিক্সেল যে মোবাইলগুলো রয়েছে সেগুলো সাপোর্ট রয়েছে এই এক্সপ্টে। এখন কোয়ালকম যে সিপিউগুলো রয়েছে সেই সিপিউগুলো কিন্তু আপনারা এই সফটওয়্যারের সাহায্যে ওয়ার্ক করতে পারবেন। এই সফটওয়্যারের সাহায্যে আপনারা সেগুলো বাইপাস করে দিতে পারবেন খুব সহজে। তো এই টুলসটি ইনস্টল করতে জাস্ট আপনি নর্মালভাবে যেভাবে ইনস্টল করতে হয় সেভাবে ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পর জাস্ট আমাদের যে অ্যান্টিভাইরাসটি রয়েছে, পিসির অ্যান্টিভাইরাসটি আমরা ডিঅ্যাক্টিভ করে দেবো। ডিঅ্যাক্টিভ করে দেওয়ার পর এটিকে রান করবো, ফিনিশে ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে লঞ্চার হবে, লঞ্চার হয়ে এটি আমাদের সামনে চলে আসবে। তো সর্বপ্রথম যে অপশনটি দেখতে পারবেন সেটি হলো কোয়ালকম, এরপর EMCC, অ্যান্ড্রয়েড, বিভিন্ন প্রকার অপশন আপনারা এখানে দেখতে পারবেন। তার মধ্যে কোয়ালকম সিপিউ, গুগল পিক্সেল যে সিপিউগুলো রয়েছে, কোয়ালকম যে সিপিউগুলো রয়েছে সেই সিপিউগুলো কিন্তু কনায়েসে এই সফটওয়্যারটির মাধ্যমে আপনারা এপারপি রিসেট করে দিতে পারবেন। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন। নেক্সট টাইমে আমরা অন্য আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।